আজি কার্তিক মাস শেষ বা পুণ্যতিথি কার্তিক পুণ্যতিথিতে আজি যেহেতু কার্তিক মাস পূর্ণিমা বা রাস পূর্ণিমা আজ দেখ শেষ দিনের আজি আমি বৈত বন্দাণ উৎসবের সামিল হয়েছি যেহেতু আমি তালচের অছু তালচের কর্ণপুর অছু সেটি দেখুন যেহেতু সমস্ত বৈত বন্দাণ উৎসবের সামিল হয়েছেন কিছু মা মানে সামিল হয়েছেন যেহেতু মাস সারার পুণ্য আজি সে আজি ডঙ্গা ভসা উৎসব পালন করছেন সিধাসলখ প্রতিক্রিয়া রাখা যে আজি সে সমস্তে ডঙ্গা ভসা উৎসব পালন করা আসছেন কম কে মা কম কে যেহেতু আজি সমস্তে ডঙ্গা ভসা উৎসব পালন করা আসছেন কম কে আজি কার্তিক মাসর শেষ দিন আজিকে আমি পূর্ণিমার উপরে পালন করে থাকি আজি দিনের ডঙ্গা ভসা যায় এইটা কর্ণপুর গ্রাম এঠিকি আমি আসিছু সমস্তে ডঙ্গা ভসা মহাদেবঙ্কু দর্শন করা এই মাসটিকে আম ওড়িয়া ধর্মরে ধর্ম মাস বলে কুহযায় বর্ষ সারা আমি যাহা বি করে থাকি এই মাসটার আমি পুণ্য অর্জন করে থাকি তেমন এই মাসটাকে আমি বহু পবিত্র মাস বলে কই থাকি আর বহু সুন্দর ভাবে বি পালন করে থাকি সরি যাচ্ছি শেষ বলে টিকি দুঃখ লাগুছি কম কে যেহেতু আজ ডঙ্গা ভসা উৎসব সমস্ত সামিল হয়েছেন তো কম কে কেমি ডঙ্গা ভসাইলে কতবে আসছেন আমি রাতে পাঁচটার আসিগলু আগে তুলসী পূজা কলু তারপরে ঝাড়ু করিকি ডঙ্গা ভসাইয়া আসিছু আর ডঙ্গা ভসার আমি আকা মা বই পান গুয়া থই মাসক ধর্ম তোর পুণ্যতক মোর কহিকি ডঙ্গা ভসা কলু আজি ডঙ্গা ভসার আপনার সমস্ত সামিল হলে যেহেতু এটি বাবা কনেকেশ্বর মন্দির দর্শন কলে বহু শ্রদ্ধাঙ্ ভিড় অছি তো যেহেতু ডঙ্গা ভসার সমস্ত সামিল হয়ে আজি যেহেতু মাস শেষ যা পূর্ণিমাদিতে সমস্ত আজি ডঙ্গা ভসার সমস্ত সামিল হলে তো আহবে যেহেতু আজি মাস সরলা তো সেই পরিপ্রেক্ষিতে আপনার আজি ডঙ্গা ভসার ডঙ্গা ভসাইলে কেমি লাগুছে কেমি আপনার ফিল হচ্ছে কম কে বহুত খুশি লাগুছি মাস যাক আমি আসলু 15 দিন পূজা করা হবিষ পালন করছিল দেখুন তাঁর সহ সিধাসলখ প্রতিক্রিয়া রাখুলে যে এটি যেহেতু আজি পূর্ণিমা বা মাস শেষ সমস্ত আজ ডঙ্গা ভসা উৎসব পালন করুলে সমস্তে এটি সমস্ত ধর্ম মাসরে আজি শেষ দিন ডঙ্গা ভসা উৎসবরে সমস্তে ডঙ্গা ভসাইলে যেহেতু আজি কার্তিক মাস শেষ দিন শেষ দিনের পাখাপাখি হাজার হাজার ভক্ত ভিড় এই মন্দির দেখা মিছে তো বাবা কনেকেশ্বর মন্দির প্রাঙ্গণে এই পোখরীর সমস্তে আজি ডঙ্গা ভসা উৎসব পালন করে মা মান সহ কিছু প্রতিক্রিয়া রাখুলে যে যেহেতু কার্তিক মাস শেষে সমস্তে যেহেতু হবিষ পালন করলে মাস সারার ধর্ম আজি শেষ হচ্ছে বা মাস সারা ধর্ম গোটে বর্ষের সে পালন কলে বলে কৌন তো এটি যে মন্দির কমিটির কিছু আয়োজক অনেক যেহেতু মন্দির কম কেমি ব্যবস্থা অ ভক্ত মানুষ কম ব্যবস্থা তা সহ প্রতিক্রিয়া রাখা আজ্ঞা কম কে যেহেতু আজি মাস শেষ বা পূর্ণিমা রাস পূর্ণিমা তো কম কে প্রথমে জয় বাবা কনেকশ্বর আজি যে কার্তিক মাসর শেষ দিন যে ডঙ্গা ভসার কার্যক্রম রয়েছে বহু শান্তি শৃঙ্খলার সহ হচ্ছে বাবা কনেকশ্বর মন্দিরের হাজার হাজার লোকর ভিড় বি জমিছে ভজন সন্ধ্যার কার্যক্রম রয়েছে এবং অন্নপ্রসাদর কার্যক্রম রয়েছে প্রথমে সব ভক্ত মানুষ মু হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা জনাইমি এটার সামিল থার দেখুন এটি যে আয়োজক লে এই ভজন সন্ধ্যার সমারোহ অছি যেহেতু এটি অন্নভোগের অন্নভোগ ভক্ত মানুষ বিতরণ করা হচ্ছে তো হাজার হাজার ভক্ত ভিড় গোটে অছি যেহেতু ডঙ্গা ভসা উৎসব বহু ধুমধামে এটি পালন করা হয়েছে তো এইটি কর্ণপুর পঞ্চায়েতের বা কর্ণপুর বাবা কনেকেশ্বর পীঠের এই যে পুষ্করিণী অছি পুষ্করিণী বহু ধুমধামে এই উৎসব বা ডঙ্গা ভসা উৎসব পালন করা হয়েছে তো আগকু দেখা যে যেহেতু এত ভক্ত ভিড় রয়েছে তো শান্তি সহকারে এই এটি বাবা দর্শন হচ্ছে তো তালচেরু ক্যামেরা পর্সন রাজকুমার সহ গিরিজানন্দ সহ বরগস নিউজ যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলকু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা বি ভুলন্তু নাহিঁ।